বাংলাদেশের স্বর্ণপদক জয় মুর্শিদাবাদের ডোমকলের তিন খুদে কন্যার। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন অনুমোদিত ঝিকরগাছা ক্যারাটে অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের যশোরে গত 3 ও 4 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় ওয়ালটন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2020। সেই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নজির গড়েছে এই তিন খুদে কন্যা। বাংলাদেশে স্বর্ণপদক জয় মুর্শিদাবাদের ডোমকলের তিন খুদে কন্যার। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন অনুমোদিত ঝিকরগাছা ক্যারাটে অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের যশোরে গত 3 ও 4 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় ওয়ালটন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2020। এশিয়ার 6টি দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও জাপান থেকে প্রায় 200 জন ক্যারাটে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি কোচ তেস্তোরা কিতামুরা ও ওয়ালটনের কর্ণধার এফ এম আনোয়ার ডন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 50 জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে, তার মধ্যে মুর্শিদাবাদের ডোমকলের তিন খুদে কন্যা। তাদের তিনজনের নাম সাইনা ইসলাম, সানজিনা ইসলাম ও ফাহমিদা নাসরিন। সাইনা ইসলাম 30 কেজি বিভাগে কাতা ইভেন্টে স্বর্ণপদক এবং 30 কেজি বিভাগে কুমিতে ইভেন্টে রৌপ্য পদক জিতেছে ও সানজিনা ইসলাম 20 কেজি বিভাগে কাতা ও কুমিতে ইভেন্টে 2টি রৌপ্য পদক জিতেছে। দুজনেই রেজিনগর থানার নাজিরপুর গ্রামের মেয়ে। বাংলাদেশে আমি 3rd ওয়ালটন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছি। সেখানে কাতা বিভাগে গোল্ড মেডেল এবং কুমিতে বিভাগে সিলভার মেডেল জিতেছি। এই লড়াইটা বেশ কঠিন ছিল, তাও আমি ভারতবর্ষের মান সম্মান রাখার জন্যে যথেষ্ট লড়াই করে এই জয় ছিনিয়ে নিয়েছি। আগেও বাংলাদেশে 2nd ওয়াইল্ডো ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে কাতা বিভাগে ব্রোঞ্জ মেডেল এবং কুমিতে বিভাগে গোল্ড মেডেল পেয়েছি। নেপালেও ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমি কাতা ও কুমিতে বিভাগে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম। ভবিষ্যতে এশিয়ান ও সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করতে চাই। আমি কাতাতে এবং কুমিতে সিলভার মেডেল পেয়েছি, আমাকে খুব ভালো লাগছে। আমি এর আগে একখানা টুর্নামেন্ট খেলেছি, সবগুলোতে গোল্ড মেডেল পেয়েছি। অন্যদিকে জলঙ্গির ফাহমিদা নাসরিন 40 কেজি কুমিতে ইভেন্টে স্বর্ণপদক এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। এই তিনজনেই ডোমকল ক্যারাটে অ্যাসোসিয়েশনের ছাত্রী। এর আগেও এই তিন কন্যা নেপাল, বাংলাদেশ ও রাজস্থানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে নজির সৃষ্টি করেছে। আগামীতে এদের লক্ষ্য সাউথ এশিয়ান গেমস। এদের পরিবারে এখন খুশির হাওয়া। এই জয়ে উচ্ছ্বাসিত সাইনা ও সানজিনার বাবা বশিরুল ইসলাম, পেশায় শিক্ষক। তিনি বলেন, আগামীতে ওরা আরো ভালো জায়গায় খেলতে পারবে ও ভালো ফল করবে, এই আশায় তিনি রাখেন। অন্যদিকে তিন খুদে কন্যার কোচ মাহতাব শেখ বলেন, আগামীতে যে কম্পিটিশনগুলো হবে সেগুলো আরো কঠিন হবে, তাদের এখনো কঠোর পরিশ্রম করতে হবে। প্রয়াস টিভির পক্ষ থেকেও এই তিন খুদে কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক শুভেচ্ছা। গীতাঞ্জলি ক্যাটারার সুলভ মূল্যে সুস্বাদু খাবার সরবরাহ ও পরিবেশনের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিবাহ হোক বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে সুস্বাদু খাবার সরবরাহ ও পরিবেশন করা হয়। আমাদের ঠিকানা গীতাঞ্জলি ক্যাটারার, ইন্দ্রপ্রস্থ, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9434234429 অথবা 8768014004।